সন্তানকে স্কুলে পাঠিয়ে নিরাপদে ছিলেন বাবা মা। পরীক্ষা দিয়ে ফুরফুরে মনে বের হয়েছিলেন শিক্ষার্থীও, কিন্তু তখনও জানতেন না তার জন্য অপেক্ষা করছে ঘোরতর এক বিপদ। স্কুল থেকেই উঠিয়ে জঙ্গলে নিয়ে করা হয়েছে নির্যাতন। পোশাক খুলে ভিডিও ধারণ করে তার পরিবারের নিকট দাবি করা হয়েছে বিশাল অঙ্কের চাঁদা। এ ঘটনার বিচার চেয়ে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর বাবা। এমন পাশবিক ঘটনা ফরিদপুরের মধুখালীর। কিশোর গ্যাংয়ের হাতে ভয়ঙ্কর যৌন সন্ত্রাসের শিকার হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন দশম শ্রেণীর শিক্ষার্থী। চাঁদার টাকা দিতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দেয় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য সাজির, সিজান, বাপ্পি ও তামিম। ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পেরে লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। তবে পুলিশ কিশোর গ্যাংয়ের এক নেতাকে ধরার পর স্থানীয় প্রভাবশালীরা তাকে ছাড়িয়ে নেন। এমন পরিস্থিতিতে অসহায়ত্ব প্রকাশ করেছেন ভুক্তভোগীর বোন। ওসি স্যারকে যখন আমি সবকিছু খুলে বলছি যে আমরা নিরাপত্তা চাই, আপনাদের কাছে আমরা কেন আসবো, আপনারা মামলা করেন, সে বলে স্কুলের দায়িত্ব স্কুলে দেওয়া হয়েছে, সালিস বিচার বসবে, ওইখানে সমাধান হবে, ওইখানে সমাধান করে নেন। আদিকাল থেকে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের এরকম মারধর খেয়ে আসতে হইতেছে, প্রভাবশালী মানুষের সাথে মধ্যবিত্ত মানুষরা কিচ্ছু করতে পারে না। আপনারা চুপচাপ এটা মেনে নেন, সালিস বিচার হয়ে এটার একটা মিটকুট করে দিবেন, ওইখানে যা করার ওইখানেই হবে নে। সন্তানের সাথে এমন পাশবিক ঘটনার পর হতভম্ব হয়ে পড়েছেন ভুক্তভোগীর বাবা মা। এই ঘটনায় জড়িতদের বিচার দাবি তাদের। আমার ছেলে এরকম প্রত্যেক দিন আমার কাছে বলে আম্মু আমি মরে যাব, আমি মরে যাব। এই যন্ত্রণা যখন আমি শুনি, আমি মা হয়ে কোনো বিচার করতে পারি না। আমার ছেলে প্রতিনিয়ত বলতো আমি আত্মহত্যা করব। আমি এই যন্ত্রণা, আমি যখন আমার ছেলের ক্ষত অবস্থা দেখি, যখন আমার ছেলের আর্তনাদের কথা শুনলাম, যখন আমি আমার ভিতরে থাকি না। তুলে নিয়ে জঙ্গলের ভিতরে উলঙ্গ করে পিটাইছে, অনেক বেদম পিটান পিটাইছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। পুলিশ প্রধান শিক্ষকের ইসে দিয়ে দেখছে যে আপনি বিচার করে দিয়েন। ওসি সাহেব আমাদেরকে উল্টাপাল্টা বলে, কয় আপনার ছেলে তো মারা যায় নাই, আপনার ছেলে কি মারা গেছে? আপনি মধ্যবিত্ত, আপনি নিম্নবিত্ত, আপনি চিরদিনই উচ্চবিত্তদের হাতে মার খাবেন, এটাই নিয়ম, আপনি ছেলেকে আপনি সেভ করবেন? এটা জিডিও দিচ্ছে না আমাদেরকে, এটা জিডিও দিতে পারবে না। গ্রামের মধ্যে এমন নারকীয় ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। প্রশাসনকে আরো কঠোর হওয়ার পাশাপাশি তাদের দাবি সুষ্ঠু বিচার। স্কুলে ওরা স্কুলে তো দৌড়ে দৌড়ে এটা ডাক দিয়ে একজন এই ছোট ভাইয়ের কাছে টাকা পয়সা চাই, তো টাকা পয়সা দিত না, তার কারণে মারতে গিয়েছিল। আমি গিয়েছিলাম, আমারও মনে করেন মারছে, সে পয়সা আলো বললে তার বিচার হবে, আর যার পয়সা নেই তার বিচার হবে না, কেমন কথা হইলো? সবারই বিচার হইতে হবে। যেভাবে নির্যাতিত করছে, নির্যাতন করছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ভিডিও ফুটেজ করছে, তাতে আসলে মধ্যবিত্ত লাগের কোথায় যায় বিচার পাবে? যেইভাবে মারছে এর আমি বিচার চাই। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে মিটিয়ে ফেলার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ভুক্তভোগী। দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক অনেক অত্যাচার করা হয়েছে এবং আমাকে হুমকি মুখে রাখা হয়েছিল, এবং 3 তারিখে আমি পরীক্ষা দেওয়ার শেষে আমাকে মোটরসাইকেলে তুলে মুখ চাপা দিয়ে তুলে নিয়ে একটি গহীন জঙ্গলে নিয়ে অনেক মারধর করা হয়েছে এবং উলঙ্গ করে ভিডিও করে সেগুলো মানুষের কাছে দেওয়া হয়েছে। 2টা ছেলে আমাকে বাইকে করে নিয়ে গেছিলো, একজনের নাম সাজির আর একজনের নাম সিজান, আর স্কুল মাঠে নিয়ে এসে আবার আমাকে মারছে। এতদিন হুমকি দিয়ে রাখছিলো যে কারোর কাছে বললে তোর জন্য বড় উপহার আছে, এগুলো বলছিল, এই জন্য আমি কারোর কাছে বলতে পারিনি। গলায় ছুরি ধরে বলছে যে 10 লাখ টাকা দিবি, তোর বাপের ফোন দিয়ে এখনই, সঠিক একটা বিচার চাই, আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। তবে পুলিশ বলছে বিষয়টি ছাত্র ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হওয়ায় প্রধান শিক্ষককে মীমাংসার কথা বলা হয়েছে। যেহেতু এটা স্কুলের ঘটনা, স্কুল মাঠে ছাত্রদেরকে নিয়ে, তো এই জন্য ওখানকার স্কুলে যারা আছেন টিচার কমিটির, তারা এটা ব্যবস্থা নেওয়ার কথা। সে কারণে আমি তাদেরকে বলেছি যে যেহেতু স্টুডেন্ট লেখাপড়া করবে, তাকে পড়াশোনা করতে হবে, তারা দেখতে চেয়েছেন বিষয়টা, আলোচনা করতে চেয়েছেন, আপনারা সেখানে দেখেন, দেখে তারা কি বলে, যদি আপনার সন্তুষ্ট হলেন ভালো, আর না হলে যদি আইনগত কোনো ব্যবস্থা আপনার প্রয়োজন হয় আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে নিজের প্রতিষ্ঠানের এমন ঘটনার মীমাংসা করতে দুই পক্ষকে ডাকলেও এখনো কোনো সুরাহা করতে পারেননি প্রধান শিক্ষক। আমার উপরে দায়িত্ব দিয়েছে দারোগা সাহেব, আমি সেদিন যাচ্ছিলাম তা ওরা আসে নাই, এক পক্ষ আইছিল আর এক পক্ষ আসে নাই, তারপরে ওই বাংলা ভিশন, নিউজ ডেস্ক।